তো বিয়ার্স, আজকে একটু বের হয়েছি হচ্ছে, ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে কেদারপুর ব্রিজে যাব, আর দেন ওখান থেকে যাব হচ্ছে টিকা দিতে। তো এখন বাসার কাছ থেকে একটি ব্যাটারি চালিত গাড়িতে উঠে ফেলেছি, তো দেখা যাক। আমি এখন যাব কেদারপুর বাজার পর্যন্ত আর কি, তো ওখান থেকে, ওখানে ছোট ভাই আমার জন্য ওয়েট করতেছে, তো তারপর ছোট ভাইয়ের আমি একসাথে যাব আর কি। তো দেখতেই থাকুন। যদিও গ্রামের রাস্তাপালাগুলো যদিও মানে কি বলা চলে ছোটো, তারপরেও আঁকাবাঁকা রাস্তাগুলোকে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আসলে যে যে গ্রামে বসবাস করে সে গ্রামের প্রতি অন্যরকম একটা মায়া এক সময় কাজ করে। তো আমি এখন প্রায় দিঘুলিয়া মোড়ের কাছাকাছি, সরি দিঘুলিয়া মোড়ে চলে এসেছি। এখান থেকে একটা আঙ্কেল যাবে, তো যার কারণে আঙ্কেলটাকে নেওয়ার জন্য গাড়িটাকে দাঁড় করানো হলো। তো যেহেতু পাকুটিয়া বটতলা হয়েই যাব, তো সেক্ষেত্রে সে আমাদের সাথে গেলে কোনো সমস্যা নেই, তো এই জন্য তাকে সাথে নিয়ে নিলাম। প্লাস হচ্ছে আমার গাড়ি ভাড়াটাও একটু কম লাগবে, তো সে যদি 10 টাকা দেয় তো 10টা টাকায় আমার আমি কম দিতে পারবো আর কি। তো বিয়ার্স এখন প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি, দিগুলি একটা মসজিদ আছে সামনে, আর একটু সামনে একটা মসজিদ দেখতে পাবেন। তো রাস্তার পরিবেশটা একটু কেমন যেন, হালকা একটু বৃষ্টি হয়েছে, তো যার কারণে একটু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কিছু পানি জমে আছে। তো কেদারপুর বাজারে চলে আসছি, তো আমরা এখন যাচ্ছি কেদারপুর ব্রিজে। দেখা হয়েছিল কিছু বান্দরের সাথে, আর আমার সাথে এখন আছে বাবুল। তো দেখি কতটুকু সময় লাগে, আমরা কেদারপুর ব্রিজ থেকে বাইক নিয়ে যাচ্ছি। যার কথা বলে করা যাবে না তো শেষ, আরো আছেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, ফরমার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, টাঙ্গাইলে জন্ম নেন সে শামসুল হক, বঙ্গের আলীগড়ের প্রতিষ্ঠাতা যিনি, ওয়াজেদ আলী খান পন্নী তিনি,
স্বাধীনতার ইস্তেহার পাঠ করলেন তিনি, টাঙ্গাইলের রাজনীতিবিদ সাধন সিরাজ তিনি, দান করে দানবীর উপাধি পেলেন যিনি, টাঙ্গাইলের রণদা প্রসাদ সাহা তিনি, জাদু দেখিয়ে বিখ্যাত যিনি, টাঙ্গাইলের জাদু সম্রাট পিসি সরকার তিনি, নাটকার অভিনয় পরিচালনায় এই মামুনুর রশিদের মতো কেউ নাই, বঙ্গবন্ধুর প্রিয় বাচন হাতেম তালুকদার, এই টাঙ্গাইলের গোপালপুরে জন্ম যে তার, এই মুক্তিযুদ্ধের বঙ্গবীর বাঘা কাদের, এই টাঙ্গাইলের মাটিতেই জন্ম তাদের, এই টাঙ্গাইল আমার অহংকার, টাঙ্গাইল আমার হুঙ্কার, টাঙ্গাইল আমার জন্মস্থান, টাঙ্গাইল আমার জানের জান, টাঙ্গাইল আমার অহংকার, টাঙ্গাইল আমার হুঙ্কার, টাঙ্গাইল আমার জন্মস্থান, টাঙ্গাইল আমার প্রাণের প্রাণ, সাহিত্যিকের অভাব যে নাই, চলচ্চিত্র কাঁপাইছে মান্না ভাই, টাঙ্গাইল আমার অহংকার, টাঙ্গাইল আমার হুঙ্কার, টাঙ্গাইল আমার জন্মস্থান, টাঙ্গাইল আমার জানের জান, টাঙ্গাইল আমার অহংকার, টাঙ্গাইল আমার হুঙ্কার, টাঙ্গাইল আমার জন্মস্থান, টাঙ্গাইল আমার প্রাণের প্রাণ, উত্তরবঙ্গ যোগাযোগে যমুনা সেতু, এইটাও কিন্তু টাঙ্গাইলে, আপনি জানেন তো, এই আরো আছে অনেক কিছু, কইলাম না ভাই, আরে সব কইলে গানটাই তো আর শেষ হবো না, তাই তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।